নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসন সহ চার দফা দাবিতে তৃতীয় দিনেও কর্মবিরতি পালন করেন লক্ষ্মীপুরের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। ফলে জেলার টিকাদান কর্মসূচির সব কার্যক্রম বন্ধ রয়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা। স্বাস্থ্য সহকারী ও দাবি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত রাখবেন তারা। লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তৃতীয় দিনের জন্য এই কর্মবিরতি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাজমুল হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সভাপতি শাহনাজ আক্তার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম। এছাড়াও রায়পুর, রামগঞ্জ, কমলপুর ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে টানা তিন দিনে কর্মবিরতি পালন করে যাচ্ছেন সকল স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। মজিব বর্ষের অঙ্গীকার দাবি মধুর টেকনিক্যাল, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর 1998 সালের আমাদের দাবি বাস্তবায়নের ঘোষণার বাস্তবায়ন চাচ্ছি। আমরা আজকে তিন দিন থেকে কর্মবিরতি পালন করে আসছি। আসলে আমরা কর্মবিরতি চাই না, আমরা চাই আমরা শিশুদেরকে 10টি প্রতিরোধযোগ্য রোগের টিকা দিই, আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং কর্তৃপক্ষের কাছে আমাদের উদার আহ্বান যে আমাদের দাবি দাবাগুলো ওনারা অতীতে মেনে নিয়েছেন এবং আমাদেরকে ডিজি মহোদয় এবং মাননীয় বর্তমান মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় আমাদের সাথে রেজুলিউশন চুক্তি করেছেন। ওনারা বলেছেন আমাদেরকে জুলাইয়ের মাসের থেকে আমাদের ট্রেনিং শুরু করে আমাদের ট্রেনিং পরবর্তীতে 11তম গ্রেড দেবে এবং আমাদের স্বাস্থ্য পরিদর্শকদেরকে ট্রেনিংয়ের আগেই 11তম গ্রেড এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শকদেরকে ট্রেনিংয়ের আগেই 12তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারীদেরকে 13তম গ্রেড দিবেন বলে আমাদের সাথে চুক্তি করছেন। আসলে ওনারা ওই চুক্তির এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ আমাদেরকে দেখাইতে পারেন নাই। সেই সুবাদে আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি, আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাব। দাবির বিষয়ে আমাদের কর্মবিরতি সারা বাংলাদেশ ব্যাপী আজকে তৃতীয় দিনের মধ্যে চলছে। আমাদের কর্মসূচি চলবে আমাদের যতদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর 98 সালের ঘোষণা এবং আমাদের স্বাস্থ্য পরিদর্শকদের 13-11তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের 12তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারীদের 11-13তম গ্রেডের দাবিতে আমাদের এই আন্দোলন কর্মসূচি কর্মবিরতি চলবে। আমরা চাই আমাদের যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে এবং জিও লেটার এবং প্রজ্ঞাপন জারি না হবে ততদিন আমরা আমাদের কর্মবিরতি ছাড়া অন্য কিছু ভাবছি না।